ইংলিশ প্রিমিয়ার লিগকে বলা হয় ক্লাব ফুটবলের সেরা লিগ। এখানে যেমন আছে বিশ্বের সব নামি দামি খেলোয়াড়, তেমনই সবচেয়ে বেশি বড় ক্লাবের অস্তিত্ব আছে এই প্রিমিয়ার লিগেই। সবচেয়ে জনপ্রিয় এই লিগ মাতিয়েছে অসংখ্য আর্জেন্টাইন খেলোয়াড়। এবার তাদের তালিকা তৈরি করে ফুটবলের জনপ্রিয় এক ওয়েবসাইট বেছে নিয়েছে সেরা ১০ জন খেলোয়াড়কে। তবে এই তালিকায় জায়গা হয়েছে কাদের, তাই জানবো প্রতিবেদনে। এমি মার্টিনেজ যেমন এখন মাতিয়ে চলেছেন ইংলিশ ফুটবল, তার সাথে আছেন লিজান্দ্রো মার্টিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার কিংবা ক্রিশ্চিয়ান রোমেরো। এরা প্রত্যেকেই আবার বিশ্বকাপ জয়ী তারকা। তবে দেশের হয়ে অর্জন তো আর ক্লাবে গোনা হবে না। এখানে যারা ভালো করেছে তাদেরকে নিয়ে গিভ মি স্পোর্টস জানিয়েছে আর্জেন্টিনার ১০ জন খেলোয়াড়, যারা বছরের পর বছর মাতিয়ে গেছে প্রিমিয়ার লিগ। ১০ জনের তালিকায় জায়গা করে নিতে পারেনি ক্রিশ্চিয়ান রোমেরো, তবে ঠিকই আছেন এমি মার্টিনেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে এই তালিকায় আছেন কারা? সবার উপরে আছেন সার্জিও আগুয়েরো, তার থাকাটা প্রত্যাশিত। তিনি শুধু আর্জেন্টিনার মাঝেই এক নম্বরে তাই নয়, তার অর্জন তার সাফল্য কথা বলছে তার পক্ষে। তিনি ম্যানচেস্টার সিটির ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়, সিটিজেনদের ভাগ্যই তো বদলে দিয়েছেন তিনি। তার সেই বিখ্যাত আগুয়েরো মুহূর্ত ক্লাবকে এনে দেন 44 বছর পর লিগ শিরোপা। 390 ম্যাচে গোল করেছেন 260টি, দলকে প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছেন 5 বার, 1 বার খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। সবকিছু মিলিয়ে তাকে ধরা হয় ক্লাবের ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে। আর্জেন্টিনার হয়ে যারা ইপিএল খেলেছেন তাদের মাঝে তিনিও এক নম্বরে। তালিকার 2 আছেন কার্লোস তেভেজ, খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও সিটির 2 ক্লাবেই। 2 জায়গায় সফল ছিলেন এই আর্জেন্টাইন, চ্যাম্পিয়ন্স লিগ ও ইংলিশ লিগ দুটি জয় করেন তিনি, যা তাকে জায়গা করে দেয় 2 নম্বরে। ম্যানচেস্টার সিটির হয়ে সফল ক্যারিয়ার গড়া আরেক আর্জেন্টাইন হচ্ছেন পাবলো জাবালেতা। ক্লাবটির আজকের অবস্থানের পেছনে বড় কারিগর তিনি। এখন বেশ শক্তিশালী দল হলেও যখন তারা ধীরে ধীরে উপরে উঠছিল সেই দলের কাণ্ডারি ছিলেন পাবলো, তাই তো জায়গা করে নিয়েছেন 3 নম্বরে। তালিকার 4 নম্বরে উঠে এসেছেন সময়ের সবচেয়ে আলোচিত ফুটবলারদের মাঝে একজন, এমিলিয়ানো মার্টিনেজ। 41 বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ অ্যাস্টন ভিলাকে ফিরিয়ে আনতে অনবদ্য পারফর্ম করেন তিনি। এছাড়াও আর্সেনালের হয়ে যখন সুযোগ পেয়েছেন তখনই জ্বলে উঠেছেন। সব মিলিয়ে 4 নম্বরে আসা অবাক করলেও এই যোগ্যতা অর্জন করে নিয়েছেন তিনি। তালিকার 5 নম্বরে আছেন লিভারপুল কিংবদন্তি হ্যাভিয়ের মাসচেরানো। এর আগে ওয়েস্টহ্যামে ছিলেন তিনি, তার সাফল্যই তাকে এনে দিয়েছে এই জায়গায়। 2 ক্লাবের পারফরমেন্স তাকে জায়গা করে দেয় 5 নম্বরে। তালিকার 6 নম্বরে আছেন নিকোলাস ওতামেন্দি, বদলে যাওয়া ম্যানচেস্টার সিটির একজন সেনাপতি ছিলেন তিনি। তালিকার 7 নম্বরে আছেন ফ্যাব্রিসিও কেলোচ্চিনি, যদিও দেশের হয়ে খেলার জন্য ততটা জনপ্রিয় নন তিনি, তবে নিউক্যাসেলের হয়ে দারুণ পারফর্ম তাকে জায়গা এনে দেয় এই তালিকায়। এছাড়া সেরা 10 জনের তালিকায় থাকা বাকি 3 জন হচ্ছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এরিক লামেলা ও ম্যানুয়েল লাঞ্জিনি।